কালারের জন্য দিই, আপনারা না চাইলে দিয়ে নাও দিতে পারেন, শুধু কাঁচা মরিচ দিয়ে করা যায়। একদম ভাজা ভাজা করে দেখেন তেল পরে আসছে, এখন এটা হয়ে গেছে, চুলা টক করে দিব, হয়ে গেছে, আমি নামিয়ে দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ধন্যবাদ বন্ধুরা। এখানে চাষটি নিয়েছি, কাঁচা টমেটো, কাঁচা ধনিয়া পাতা চাষের সাথে নিয়েছি, খুবই স্বাদ। অবশ্যই ট্রাই করবেন এই সহজ রান্নাতে। গরমের দিনে টক টক টমেটোর চাটনি খুবই স্বাদ। এবার এই সহজ রান্নাটি আপনারা ট্রাই করবেন, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।